नमस्कार बन्धुरा सुनीता रान्ना करे स्वागत। आज के बनाबो नतून रेसिपी बनाते कि लगे हमें 200 ग्राम बेसन नियेछि, 100 ग्राम चीनी नियेछि, 4 चामची दूध नियेछि ठंडा दूध, 5 चामची घी नियेछि। दूध और घी हमें एक चामची दिए मेपे नियेछि। एकटा बाटी नियेछि, बाटी मध्ये बेसनटा निये नेब। घीटा दिए देव, दूधटा दिए देव, भालो करे मिक्स करे नेब। आमी हाथ दिए भालो करे मिक्स करे नेब। मिक्स हो गए, हाथ दे चेपे देव। आधा घंटा जो ढेके रेखे देव। बेसन टा चेक कर बेसन टा सेट हो गए। একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে বেসনটা পিষিয়ে নেব, হালকা হালকা করে পিষিয়ে নেব। বেশি পিষালে দলা পাকিয়ে যাবে, হালকা করে পিষিয়ে নেব। বেসনটাকে পিষিয়ে নিয়েছি, এরকম দানা দানা হয়েছে। বেশি পিষালে দলা পাকিয়ে যাবে, আমি হালকা হালকা করে দুবার পিষিয়ে নিয়েছি। দেড়শো গ্রাম ঘি নিয়েছি, ঘিয়ের সঙ্গে বেসনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে তারপর গ্যাস চালু করবো। বেসনটা দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, আমি গ্যাসটা চালু করে দেবো। গ্যাস চালু করে দিয়েছি, গ্যাসটা ধিমে রাখবো। ধিমে রেখে ভালো করে বেসনটাকে ভেজে নেব ঘিয়ের সাথে। ভালো করে বেসনটাকে ভেজে নেব, নাড়াতেই থাকবো, নাড়ে লেগে যাবে নিচে। বেসনটাকে আমি কম করে গ্যাস ভালো করে ভেজে নেব। গ্যাস বাড়িয়ে দিলে বেসনটা জ্বলে যাবে, খেতে টেস্ট হবে না। বেসনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বেসনটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিট লেগেছে, আমি এবার নামিয়ে দেব। আমি ওই কড়াইয়ের মধ্যে চিনিটা দিয়ে দেব। ঘিয়ের বাটি 1 বাটি জল দেব। ভালো করে নাড়িয়ে নেব, 1 তারে চাশনি বানিয়ে নেব। চার পাঁচটা ইলাচি গুঁড়ো করে দিয়েছি, এটা দিয়ে দেবো। চাশনিটা হয়ে যায় নাকি চেক করে নেব। চাশনিটা হয়ে গেছে, আমি বেসনটা দিয়ে দেবো। বেসনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেসনটা দিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি, অল্প অল্প করে দুধ দেবো আর মিক্স করবো। আবার দুধ দেবো, আবার মিক্স করবো। ভালো করে মিক্স করে নেবো।
ভালো করে নাড়িয়ে নেবো, নেড়ে লেগে যাবে নিচে। বাকি দুধটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আমার এই বাটি এক বাটি দুধ লেগেছে। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, সামান্য একটু নুন দেবো, মিষ্টির মধ্যে একটু নুন দিলে খেতে টেস্ট হয়। ভালো করে মিক্স করে নেব। এরকম হয়েছে, উপর দিয়ে দু চামচি ঘি দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি, আবার দু চামচি ঘি দেবো। আবার ভালো করে মিক্স করে নেব। ঘি ছেড়েছে, ভালো করে মিক্স করে নেব। বেসনটাতে ঘি ছেড়েছে, আবার মিক্স করে নেব ভালো করে। বেসনটা ভাজতে ভাজতে হালকা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দানাদার হয়েছে, দেখতেও ভালো লাগছে। আমি এর উপর দিয়ে কটা বাদাম ছড়িয়ে দেবো। সাত আটটা বাদাম নিয়েছি, টুকরো করে নিয়েছি, ছড়িয়ে দেবো ভালো করে। ভালো করে মিক্স করে নেব। একটা কেকের বাটি নিয়েছি, এর মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি, এর মধ্যে নামিয়ে নেবো বেসনটা। আমি কেকের বাটিটার মধ্যে পুরো বেসনটা নামিয়ে নিয়েছি, এবার খুন্তিতে ভালো করে চেপে চেপে দেবো, সমান করে নেবো চেপে চেপে। ভালো করে সমান করে নিয়েছি, উপরে বাদাম দিয়ে দেবো। উপর থেকে বাদাম দিয়ে দিয়েছি, এবার ঠান্ডা করে নেবো। আমি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, আমি ওই থালার মধ্যে নিয়ে নেবো। আমি থালায় নিয়ে নিয়েছি, আমি কেটে দেখাবো। মিষ্টিটা আমি কেটে নিয়েছি, আমি দেখাচ্ছি কিরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।